เอลอนตีเบลอนตีอักดุยตินอยากว่าSupriya Darshak, Assalamu Alaikum. Shabai kya mana chena shakuri phala chena. Ashle apne ra dekhlen jamra mane board beshi minus kum kore batlam. Batar pore mone karon amader biplab hoyeche chor. Ajker khela ta ki rokom. Amra choto bela kheltam elonti belonti ghontar age bairesi ek dui tin. Ei rokom mane amra amader jodi o lora dekhe তাহলে যদি বিপ্লব আমাদের কথা বলে দেই মানে যাওয়ার সময় দাগ খোঁজা যাবে কিন্তু আসার সময় দৌড় দিয়ে দাগ খোঁজা সমস্যা নেই হ্যাঁ বুঝছো যাওয়ার সময় দাগে পড়া কইলাম তুমি দাগে পড়া দিলে তাহলে তুমি দেবো তাহলে হ্যাঁ পচা তুমি আমি শেষর তুমি আবার এটা তারপরে ওর দাগায় তুমি চলে হ্যাঁ আর হচ্ছে তারপরে মনে করেন বিপ্লব মেরে দেওয়ার পরে আমরা দৌড় দিয়ে আসার পরে তারপর বিপ্লব একদম বাদ বিপ্লব বাদ যায় বসবে তারপরে আমাদের এখান থেকে আবার বাইটে আরেকজন যাবে ওখানে তারপরে এরকম করে খেলে যে আজকের শেষ পর্যন্ত যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি আজকের উইনার এবং উইনারের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে তো চলুন আমরা খেলি আমি খুব আকর্ষণীয় আছি এই আসো আগের ভিতর খুব এক্সাইটেড ওয়াই রেডি রেসেন রেডি সবাই রেডি নাকি না না আমি এটা কি হইল এলন্টি বেলন্টি এক দুই তিন মুখ টুক লড়ালি তো বসা এলন্টি বেলন্টি এক দুই তিন না উস্তাদ এটা ক্যামেরাতে ধরা পড়ছে এটা হচ্ছে বিপ্লব তাকানোর পরে হচ্ছে সোহাগ সোহাগ ভাই হচ্ছে লড়ছে না উস্তাদ এটা ক্যামেরাতেও ধরা পড়ছে বিপ্লব তাকানোর পরে মানে সে লড়ছে মানে উস্তাদ যদি এলন্টি বেলন্টি এক দুই তিন এলন্টি বেলন্টি এক দুই তিন কিতাবুল কিন্তু হাসিছে হ্যাঁ কিতাবুল তাহলে আসলে কি হবে তুই কি বসা তুমি অবশ্যই তুমি তো তুমি তুমি প্রথমতে যাও প্রথমতে আসো কি কয় লাগবি এলন্টি বেলন্টি এক দুই তিন এলন্টি বেলন্টি এক দুই তিন এলন্টি বেলন্টি এক দুই তিন না 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 এরকম হবে না তো উনি এরকম করে কে কই ভাবে কে তুমি বলার পরে কা ঘুরবে এলন্টি বেলন্টি এক দুই তিন কেউ লড়াই এলন্টি বেলন্টি এক দুই তিন ভোট ধরছিলাম রে পড়াই এলন্টি বেলন্টি এক দুই তিন আপনি সর নাই তোমারে আপনি সো আপনি দৌড় দিয়ে দিয়া লাগবে তো তোমার আপনি দৌড় দিয়ে মারি দেওয়া লাগবে আচ্ছা বসতে আনে বসে না জিয়া কোনো কাম হইলো ভাই কম তো থাকে পাঠে জানেন মধ্যে এলন্টি বেলন্টি এক দুই তিন এলন্টি বেলন্টি এক দুই তিন
তাহলে আজকের বিজয়ী কে? বিপ্লব। বিপ্লব বারবার সর হইছে বিপ্লব। আসলে প্রকৃত পক্ষে আজকের বিজয় কিন্তু আমি, কারণ বাটার সময় এই কাল নাগিনি ফস করে উঠে আমাকে এখান থেকে চলে মেশিন আপন মনে দক্ষ হাতের চাবি রে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে চলে মেশিন আপন মনে দক্ষ হাতের চাবি রে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে আজব বেকার নৈরাকারে দেখে তার কার
হাইরে আদব বেকার নইরা কারে দেখে তার কারিগরি দেখো না মেরা জগ মেশিন বানাইছে কোন মিস্ত্রি সুন্দর সুন্দর কিতাব এবার এবার সোহাগ ভাই পিছনে চলে যায় কিতাব পিছনে চলে যায় আমার বাড়ি রইছি মানাই সেই মানুষটার ঘর আরে যাইতে আমার উপর রাখেছি নজর আমার বাড়ি রইছি মানাই সেই মানুষটার ঘর আরে আইতে যাইতে আমার উপর রাখেছি নজর তার কাছাকাছি গেলে চুপি চুপি বলে কাছাকাছি গেলে চুপি চুপি বলে আমি নাকি তার তারপরে চলো সেই ভালো
আসলে গানটা হয়তো বিশাল মজাদার একটা গান ছিল, অনেক পুরাতন গান, সুন্দর অসাধারণ, কিন্তু বিষয়টা হলো কি মিলনের হয়তো মনে নাই, যার জন্য কিছু কিছু টিকটকার বলে না গান ধরে তারপরে টুক মনে নাই স্বপ্ন দেখি আমার বন্ধু এক নজর না দেখিলে বন্ধু পুরস্কার দিবে রিয়ামণি না? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, ওস্তাদ শুরু তো করছিল রিয়ামণি, পুরস্কার দিয়ে দিই। না 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 না, এটা তো হবে না,
আমার দর্শক বন্ধুরাই বিচার করবে ঘোষণা কি দিছে পুরস্কার দেওয়ার ঘোষণা কে দিছে পুরস্কার দিচ্ছি বিপ্লব একটা কথা বলে ওই ঝালকে বাজি তো হবে না হাত খালি খালি লাগে দেও 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 উস্তাদ চলে গেলাম উস্তাদ এক দর্পণে টিয়া দেন প্রিয় দর্শক টিয়া দেন আগে আসলে কিন্তু পুরস্কারটা ঘোষণা ছিল তো যাই হোক পুরস্কার তো দিতেই হবে এখন আমরা একটু মজা করলাম এখন বিষয়টা হলো কি ঘোষণা যেই দিক রিয়াই দিক আর আরেকজনের দিক কিন্তু পুরস্কার তো দিতেই হবে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি মন খারাপ করে থাকো না আসো তো পুরস্কার তো অবশ্যই দেব কি গেছিল উস্তাদ উস্তাদ এই পুরস্কারটা এই 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 উস্তাদ কেবা খেসানের মধ্যে তোর টিয়া দেখি খেলা তো সুপ্রিয় দর্শক আসলে আমার কাছে আমি খুব বলে আমি উস্তাদের কাছে দিছিলাম বুঝছেন যে উস্তাদ আপনি দেন আমি এত বড় একটা কথা কই রিয়া আমার সবাই মজা দিছে ও সেকেন্ড হয় এনে 200 টাকা আমি দেব না আচ্ছা সেটা ভালো দিও দিও সেটা তুমি দেব না রিয়া 200 টাকা হুম এনে সেটা ওর পকেটে না লোক 200 টাকা আজকে আমাকে দেওয়া লাগবে না এখান থেকে দেব আমি উস্তাদের থেকে ভাঙিয়ে দেব তো যাই হোক বিদায় লাভ বিদায় লাভ সুপ্রিয়া দর্শক আজকে তো আমি ফ্রি সার্ভিসে একটু পাইলাম তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্যই কিন্তু আমরা এত মজা করি কোনো জায়গায় ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ